কিন্তু যারা আল্লাহরে খালেকু মানে না, আল্লাহরে স্রষ্টা হিসাবে মানে না, তারা ভয় নেই দুনিয়া তেমনি এমনি আইসি, আর একদিন যাই মুগি ও শেষ। কথা বলা নাকি আমরা বিশ্বাস, যেহেতু আমরা ছোটবেলায় মসজিদ অথবা গর অথবা মক্তব হুজুরের কাছে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আখেরাতুর উপরে আমরা বিশ্বাস রাখি, যদি আখেরাতুর উপরে কেউ বিশ্বাস থাকে না, তো ইমানদার না, ইমানদার নাই। মরার পরে আমার যেটা হইব, ইকানোর উপরে যদি কারো বিশ্বাস থাকে না, সন্দেহ থাকে, ইমানদার নাই। কিন্তু আমরা সবে জানি আমরা দুনিয়া থেকে যাইব কি, কোন সময়ে যাইব, ওইখানে আমার জানা নাই না, কেউ জানি, কেউ জানা নাই। জানি দুনিয়াতে আইসে যাইব কি, কিন্তু কোন সময় যাইব এখানে আমি জানি না। আমি ঘুম মারা যাইব না, ওলাগ মারা যাইব, পানি ডুবিয়া মারা যাইব না, আগ্নি জ্বলিয়া মারা যাইব, আকাশ মারা যাইব না, জমিন মারা যাইব, এখানে আমরা রাখার জানা নাই, জানা নাই। কোন সময় মারা যাইব ওখানে জানা নাই, জানা আছে শ্বাস বারর বন্ধ হয়ে গেলে কি আমার জীবনের সব বেটাগিরি বাহাদুরি যা আছে ওখানে শেষ, শেষ নাকি যাব উত্তর আইস খুঁজে যাবার মমু জম্বার সাথে ধরে সুস্থ আমি গেলাম সবাই দেখি আমি দেখি আইলাম এখানে সুস্থ সবাই জানি পানি আস্তা হয়েছে ও সামান্য সময়ের ভিতরে কয়েক মিনিটের ভিতরে শেষ আমরা জীবনের শেষ মহিল যাবো অনেক আসুন যারা কত বছর মহিল আসলাম চিন্তা করতাম না, আমার জীবনে ছোটা দিন খাটাইলাম, আমার জীবন থেকে একটা রাজ যার হায়াত থাকি হবে, একটা দিন যার আমার জীবন থাকি হোমের হিসাব হবে। জুড়ে চিৎকারও দেওয়া যায় না, গলা ফাটাইয়া কুমোর মাঝে চিৎকার দেয়নি, কিন্তু আওয়াজ বাড়য়নি, বাড়য় না, জুড়ে আওয়াজ বাড়য় না, বাড়য়তে তো বাড়িটা আমরাও দেখি আওয়াজ হইলা বাড়য় না, খুব কষ্ট লাগে, কিন্তু শেষে দেখা যায় আস্তা জুড়ে আওয়াজ হওয়া ওখান দাস কেউটা মঞ্জুরিতে হইবা কি তো হইল অত জুড়ে শীত মাল লাগে কিটাম লাগে, কিন্তু আমি তো ঘুমোর মাঝে বহু সময় ধরে আমি শীত লাই আর কিন্তু কেউ তো মনুরা না যে ওহেন ঘুমে নেস সঙ্গে নেস পাগে দৌড়াই এলো এলার কত কষ্ট দৌড়াইতে দৌড়াইতে গিয়ে একটা গাছ পাইস হই ও গাছও গিয়া তাই মরছ হই উঠার ঘরে তাই মনে করছি তা আমি এখন বাঘর আক্রমণ থেকে আমি বাঁচি গেছি, নিরাপদ হয়ে গেছি, আগার গিয়া করছুন নিচে দিছাই সায়া দেখুন বাঘ একটা গাছর ঘুরে দিবা বাঘ ইউজানে দৌড়াইয়া লইয়া গিয়া গাছর ঘুরে বই রয়েছে মনে মনে হইরা আমি তো আগাত আসি বাঁচি গেছি গিয়ার বাঘে আমারে ভাইত নাই বাঘে আমারে ভাইত নাই কিন্তু তাই সাইয়া দেখুন বাদে সে ডালো তাই বাতা সোজি ডালটারি একটা সাদা ইন্দুরে আর একটা খালা উন্দুরে খাটিলার এখন অবস্থা খারাপ নাই
উনিশে বিষাইলা সাইয়ারে উনিশে একটা কাত আছে গা তোর মাঝে খালি সাফে হা করি বলি এখন তো আর ডর কৃষ্ণ মহারাজে ইখালা উন্দুরে সদা উন্দুরে ডাল খাটি ফালাই দিবা আর আমি যে সময় ফর্ম গিয়া তো হাফর মুখ পড়ে রইব আর ই বাই গাছের গাছ বাইয়া নিশে দিল দিলাইতে বা গাছে আমি খাই দেব ও অবস্থায় তান কুম্বাঙ্গি গেল সকালবেলা হুজুর করবে সে গেলা গিয়া তান শব্দ হইলা হুজুর আমি বলা বলা শব্দ দেখছি হুজুরে কইরা তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন তোমার লাগি নাই এই স্বপ্নটা সমস্ত মানুষের বেলায় কার্য করি হয় তুমি যে দেখছো তোমার বাঘে দৌড়ে এলার একটা বাঘ নাই মালাকুল মৌত প্রত্যেক মানুষের পিছনে মালাকুল মৌত আসই ও মালাকুল মৌতে দৌড়াই আলিয়া যাইরা তুমি যে দেখছো যে গাছ উঠছো ডাল গিয়া বইছো এটা হইল তোমার হায়াত আর তুমি দেখছো একটা সাদা অন্দুরে আর একটা কালা অন্দুরে ডাল খাটিলার একটা হইল রায় কালা অন্দুরি কইল রায় আর সাদা অন্দুরি কইল দিন ও দিন রায়পুর মাধ্যমে ও যে ডাল ঘাটের হায়াত ও তোমার হায়াত কমতে আসে আর নিশে দেখছো ঘটছো যেন আপনি কি করেন আহরিয়া বকল বই রইছে এইটার কিচ্ছু নাই এইটা হইল জাহান্নামুর গড়া নাউযু বিল্লাহ ও মালাকুল মৌত আমরা লোকে আসুন যে সময় সময়ে দেইব নির্দিষ্ট সময়ে যাওয়া লাগব আপনি যদি দুনিয়ার সমস্ত সম্পদ দিয়া হই আমার একটা মিনিট একটা সেকেন্ড সময় দেও কামাই উনি যাব জিনা কামাই তো নাই নির্দিষ্ট সময়ে যাওয়া লাগব অনেক মাইজ লাগি তো আমরা দোয়া করিব আল্লাহ যদি হায়াত না থাকে তেনেও কি হই না বিমারি দীর্ঘদিন যাবত বিমার তখন আমরা দোয়া করি যে আল্লাহ যদি হায়াত থাকে সে বালা ভরি দে আর হায়াত যদি না থাকে তা হইলে নেও কি বাদুর সাথে হাতে মারিল হয় ঘর কিন্তু হয়নি না না ও নির্দিষ্ট সময় যে সময় আইব ও সময় যে অবস্থায় আছে ও অবস্থায় মালা কুল মৌতে রানুইয়া যাইবা কি ইলা যা জীবনের অনেক সময় গেল কি আমার চুল আস্তে আস্তে সাদা হয়ে গেল দাড়ি আস্তে আস্তে সাদা হয়ে গেল মৌতর নিশানা মারাইল হাসানি না এখন তো বয়স দাড়ি সুখাটো বয়স হইয়ালে দাঁড়ার ফাঁকে এরা তো গুস্তা যে আমার তো একটা নিশানা আমি ভাই দিছি আমি আর দুনিয়ায় বেশি দিন নাই জুয়ান যারা এরা তো কিছু আশা করতে পারে যে যাকে একটা সীমা আছে 60 বছর 70 বছর কতদিন পর্যন্ত আমি বাঁচবো যদি আল্লাহে বাঁচাই নাই বলাও নাই আমরাও তো মনে মনে নাই বাবা বর্ষের 70 বছর বয়স আমি তো বাসি যে আল্লাহ হায় কমপক্ষে তো 70 বছর পর্যন্ত বাসু কিন্তু যার 70 বছর হয়ে গেছে 60 বছর হয়ে গেছে আর কি টাকা দিয়েছে বাকি এই তো আর কোনো আশা নাই আশা আছে এর তো আর আশা নাই এখন এই কিতা হরতা এর তো চিন্তা হইল আমার তো দুনিয়ার জীবন শেষ হয়ে গেল কি এখন তো আমি হৌ হতি হয়ে গেছি এখন হৌ হত কি লাগাইতাম ও চিন্তা নেই মনে ভালো লাগে নেই মোরক হয়ে হলে এখন বাবা রে দোয়া করিও সারা জীবন তো খাটাই দিলাম কিছু করতাম পারলাম না বাকি জীবন যেন একটু আল্লাহ আল্লাহ করিয়া খাটাইতাম পারি ও যে দাড়ি বাকি আনবে এর বাদে যারা অন্যায় সব করো এলার উপরে আল্লাহ বড় নারাজ হই অসন্তুষ্ট হই আমি চিন্তা করতাম না রে আমার বয়স হয়ে গেছে কি যে মানুষই আমার মায়া করত মানুষটাই আমার মায়া করে না যারা আমার দাম দিত এরা আমার দাম দেয় না আমার কোনো কোনো
কিছু মাথায় না, আমি এখন বেকার হয়ে গেছি কি দুনিয়ায়, তার আমার তাহার কোন স্বার্থ হতা নাই, আমার জীবনটা হাটাই দিলাম, এখন তো আমি কবর হতে যাত্রা পথে আমি আসানি না যাইতাম কি, আমরা সবেও চিন্তা করে পিতা করলাম পিতা লইয়া যাইতাম, যদি জীবন ওইদিকে চাই দেখবো কিচ্ছু করতাম পারছি না, আর যদি সামনের দিকে তাকাই তাহলে দেখবো আর এক সেকেন্ড ধরো ভরসা নাই আছে নিশাম আমি আরো এক মিনিট বাস নিতেন নাই, শ্বাস বন গেছে বাড়িয়া যদি আর ঘুরাইয়া আহে না যে অন্য আমার শেষ, এর লাগি তো আমি হুশ করতাম আমার জীবন চলে গেল কিতা করলাম, বাকি জীবন যাতে আমি আল্লাহ ইবাদত করিয়া যাইতাম পারি ও চিন্তা আমি লাগিয়ে রাখতাম, আমরা কিতাব বাইশ চিন্তা নাই, আরো জনে কিতা ভরল না ভরল ওখানে চিন্তা করি, আমরা করতে যদি আমি আমার দেখাত লাগি নাই, আমি যদি আমার দেখি যে আমার মাঝে কয়টা ভালো গুণ আছে আমার মাঝে কয়টা মন্দ গুণ আছে, আমি একটা একটা করি আমার মাঝে ভাবি বাসে গুলা আছে ওগুলা আমি সারাই, বলা যদি আমি কি কই যাই, আপনিও যদি বলা চিন্তা করেন আপনিও কি কই যাই, বলা কি কই কই যে ও চিন্তা যদি নিজের দোষ নিজে দেখাত লাগি যাই তাহলে দুনিয়াটা হয়ে যাইব বেহেস আসানি না না সব এর লাগে আমি হইয়ার মানে করে সন্দেহ আমি হইয়ার রে আমরা ও সরি হিসাব করি দুনিয়ার জীবন হেলা হেলায় খাটাই দিছি বাকি যে কয়টা দিন আছে গুরুত্ব দেই, এর লাগে হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে তুমি দেন তিনটা জিনিসে গনিমত মনে করো, তোমার যে জীবন আছে ও জীবন যদিন আছে গনিমত মনে করো, মানে তোমার হায়াতটারে আল্লাহর নাম খাটাও আল্লাহর প্রতীক তুমি হয়ে যাও, তোমার যে সম্পদ দিছু আল্লাহ ও সম্পদে তুমি গনিমত মনে করো, তোমার আত যত সময় আছে অত সময় তুমি মালিক, আর যে সময় তোমার আত্মা কি যাই বগিয়া আর তুমি আর মালিক নাই না মালিক কি না মালিক নাই মায়ের রে আল্লাহ ও তাআলা মায়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে দিছেন খাইছেন খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাই ওয়াইসা তুমি কতটুকু খাইছো আর কতটুকু রয়েছে, মায়েরা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ও এতটুকু আমার লাগি রয়েছে, কিতাব হইল মায়েরা রাদিয়াল্লাহু তাআলা নাই কই ইয়া রাসূলুল্লাহ ও সবাই তো আমার লাগি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আয়েশা তুমি যা খাইছো তুমি জানো না তুমি খাইবাই না আরো কেউ খাইব আসা দিনে না যাব, ও যে জমা করি নাই আর ধন সম্পদ তার আশা আছে, যেটা খাইব যেটা খরচ করবো আর যা বাকি আছে এখন তোর মালিক আমি নাই, যে সময় আমার শ্বাস বন্ধ হয়ে যাইব কি ও সময় অন্য জন ইটার মালিক হইলেই বলি, এ চাইলে খাইতো পারে সে চাইলে ইটারে পালা হতো লাগাইতো পারে বাদ হতো লাগাইতো পারে জানি, এর লাগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে সময় তোমার আর সম্পদ আছে ও সম্পদে তুমি গনিমত মনে করো খাও আল্লাহর রাস্তায় খরচ করো, কারণ তোমার আত্মা কিনে সময় যাইব কি আর তুমি ভাইতে নাই, অথবা তুমি যদি মারা যাও অন্য লোন মালিক হয়ে যাইব, আই যে সম্পদ আমি জমা করি রাইয়ার আমি যে সম্পদ জমা করি রাইয়ার নমাজের লোক নাই রোজার লোক নাই হালালর লোক হালাম হারালর চিন্তা নাই, যা ভাইয়ার তাও আনিয়ার যা ভাইয়ার তাও খাইয়ার হাসানি না যাব, ও যে আমি জমা করিয়া যাইয়ার ইবন তোর মালিক হইব হে আমি মারা যাওয়ার পরে ও আমার আত্মীয় স্বজন ছেলে সন্তান উত্তরাধিকারী এরা মালিক হইলেই বোনানি, ও সন্তান উত্তরাধিকারী যারা আছে এরা যদি বালা বানাইয়া যায়
এরা যদি ধর্মীয় শিক্ষা দিয়া যায়, ইসলাম শিখাইয়া যায়, হালাল হারাম চিনাইয়া যায়, তাহলে গিয়ে ও সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবো, আমার স্মরণ করবো, হে ও বালা আমল করবো। আর যদি পুরে আমি মানুষ বানাইয়া না যাই, ভাই হলে খুশ করো কা, আমরা তো এই দুনিয়া খাবার লাগি ভাগ লই গেছি, মনে করি বা চাকরি করবো, খাই মুড়িটা না ইটা না আসলে আমি মনে আসো। আজি কিন্তু ইটা আসা একেবারে বেকার নিষ্ফলে চলি যায়।